হ্যালো ফ্রেন্ডস, পুনরায় আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি বাজাজ কোম্পানির RBL সুপার ক্রেডিট কার্ড, যেটা এই মুহূর্তে আমার কাছে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা এই কার্ডের আনবক্সিং করব এবং এর কি কি সুবিধা আছে সম্পূর্ণ তথ্য দেব। তো আমি এই ভিডিওটা দুটো ভাগে বানাবো, কারণ একটা ভাগে বা একটা ভিডিওতে কভার করলে সেক্ষেত্রে ভিডিওটা লং হয়ে যাবে। প্রথম পার্টে থাকবে আনবক্সিং এবং এর কি কি সুবিধা আছে সেটা জানাবো, আর দ্বিতীয় পার্টে থাকবে এটা কিভাবে অ্যাক্টিভেট করবেন। তো এই দুটো পার্টে আপনি ভিডিওটা বানাবো, তো অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনি যেটা জানতে চাইছেন আপনার সুবিধা হবে। আর এটা আমি কিভাবে পেয়েছি, হ্যাঁ, আমি বাজাজ কোম্পানি থেকে একটি প্রোডাক্ট আগে ফিনান্সে কিনেছিলাম, সেই ক্ষেত্রে ফিনান্স ট্রানজাকশান বা ক্রেডিট ট্রানজাকশান সঠিক থাকার কারণে কোম্পানি পুনরায় আমাকে কল করে অফার করেছে। সেই ক্ষেত্রে তাদের কিছু ভেরিফিকেশান থাকে, সেই ভেরিফিকেশানগুলো আমি সঠিকভাবে পাস আউট করাতে আমাকে এই বাজাজের কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে, কোনো রকম অ্যানুয়াল ফিস ছাড়াই। আপনি যদি নিতে চাইছেন তো সেই ক্ষেত্রে চাইলে অনলাইন থেকেও অ্যাপ্লাই করতে পারেন, আমি অনলাইন লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো, অনলাইন থেকে অ্যাপ্লাই করে আপনি এই বাজাজ সুপার ক্রেডিট কার্ড বা RBL ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে পারেন। তো আজকে আমরা এটার পুরো আনবক্সিং করব, তো চলুন আমরা আনবক্সিংটা দেখে নিই। তো চলে এলাম আমরা এটা আনবক্সিং করতে। তো প্রথমে আমি প্যাকেজিংটা দেখাই, দেখুন প্যাকেজিংটা, এই যে প্যাকেজিংটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে থাকে, দেখুন এখানে পুরো সিল করা প্যাকেজিং থাকে এবং এখানে লেখা থাকে, দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট করার আগে কোনো রকম ছেঁড়া বা ফাটা এরকম কিছু থাকলে অ্যাকসেপ্ট করবেন না, এখানে সম্পূর্ণ লেখা আছে। প্যাকেজিংটা যখন আপনি RBL মানে ব্যাংকের যে কোনো ব্যাংকেরই ক্রেডিট কার্ড নিচ্ছেন তো সেই ক্ষেত্রে এটা দেখে নেবেন। তো আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি, দেখুন প্যাকেজিংটা সুন্দর প্যাকেজিং আছে। এবার এটাকে আমি ওপেন করব, দেখুন কেমন কতটা ভালো প্যাকেজিং আছে, কতটা ভালো প্যাকেজিং বুঝতেই পাচ্ছেন। তো আমি এটা কাঁচির সাহায্যে এখান থেকে কেটে নিচ্ছি আমি। কাটার পরে এটা হচ্ছে প্লাস্টিক কভার আর এটা হচ্ছে আসল কার্ডবুক। এখানে আমার নাম এবং আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ইওর বাজাজ ফিনান্স আর RBL সুপার ক্রেডিট কার্ড ইজ হিয়ার। দেখলেন প্লাস্টিক প্যাকেজ থেকে বার করার পরে এটা কার্ডটা এরকম থাকে, এখানে অ্যাড্রেস থাকে, দেখুন বাজাজের এখানে লোগো থাকে, RBL ব্যাংক, আর এখানে সুপার ক্রেডিট কার্ড লেখা আছে, RBL ব্যাংকের সুপার ক্রেডিট কার্ড। আর এখানেও সেম লেখা আছে যে কোন প্যাকেজ অ্যাকসেপ্ট করার আগে যাতে কোনোরূপ ছেঁড়া ফাটা ভাঙা এরকম কিছু না থাকে সেটা দেখে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে যেটা রয়েছে, এখানে RBL ব্যাংকের পুরো স্টিকার দেওয়া রয়েছে, RBL ব্যাংকের পুরো স্টিকার দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন RBL ব্যাংকের পুরো স্টিকার দিয়ে এটা স্টিকার করা আছে। দেখুন এটা আমি খুলে দিচ্ছি, এই যে খুলে নিলাম, সুন্দর দুর্দান্ত প্যাকেজিং করা আছে, দুর্দান্ত প্যাকেজিং করা আছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা ক্রেডিট কার্ড, যাতে কোনো রকম সমস্যা না হয় তাই জন্য দুর্দান্ত এরা প্যাকেজিং করে পাঠায়, এবং তারাই এই ইনফরমেশানগুলো যাতে কেউ না জানতে পারে সেইভাবে সিক্রেটভাবে বা ভালোভাবে পাঠায়। তো দেখতেই পেলেন কার্ড বার করার পরে
কার্ড বার করার পরে এইটা পুরো রকম একটা ফর্মে এই কার্ডটা থাকবে। আমি যেহেতু এটা সিক্রেট ব্যাপার আছে তাই জন্য আমি এই নাম্বারগুলোকে একটু হাইড করে দিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে কার্ডটা, দেখতেই পাচ্ছেন এই যে কার্ডটা। হোয়াটসঅ্যাপে আপনি হেল্প নিতে পারেন, এতে অ্যাক্টিভেট করার জন্য কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে, কাস্টমার কেয়ারে কল করতে পারেন। বা এছাড়া যেটা জানাতে চাইব, দেখুন এখানে যে তথ্যটা দেওয়া আছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার 1, এটা আমি একটু নিচে করে রাখছি, হাইড করে দিচ্ছি। এখানে লেখা আছে ক্রেডিট কার্ড লিমিট 35,000 আর ক্যাশ লিমিট, মানে আমি এখান থেকে ক্যাশ আমি তুলতে পারবো সেখানে 3,500, মানে 3,500 টাকা ক্যাশ আমি তুলতে পারবো। এটা 35,000 টাকা ক্রেডিট কার্ড লিমিট রয়েছে। ক্রেডিট কার্ডের পেমেন্টগুলো কীভাবে করতে পারবেন, এটা অনলাইনে কার্ড পেমেন্টে করতে পারবেন, মানে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন, NEFT মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, বা ইউজিং RBL মাই কার্ড মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনি এটা পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট মেথড বা চেকের সাহায্যেও আপনি পেমেন্ট করতে পারেন। অ্যাক্টিভেট করার পদ্ধতি এখানে বলে দিয়েছে, দেখুন RBL মাই কার্ড অ্যাপ, মানে RBL মাই কার্ড অ্যাপ আছে, ওখানে গিয়ে মাই অ্যাকাউন্ট, তারপরে সেটিং, কার্ড সেটিং, সুইচ অন, এটা করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়া কল করে কাস্টমার কেয়ারের মাধ্যমে এটা অ্যাক্টিভেট করতে পারেন। কার্ডের যে সুবিধাগুলো রয়েছে, আপনি চাইলে এটা যা কিছু কিনবেন তার রিওয়ার্ড পাওয়া যাবে, আর এটা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে। এছাড়া কোনো কিছু কিনলে আপনি সেটাকে EMI কনভার্ট করতে পারবেন, যে কোনো কিছু কিনলে তা EMI কনভার্ট করতে পারবেন। এছাড়া যেটা দেওয়া আছে, দেখুন এখানে যেটা দেওয়া আছে, প্রত্যেক মাসে 15 তারিখে স্টেটমেন্ট হবে, মানে 15 তারিখে বিল ডেট জেনারেশন হবে, এবং আফটার মানে 20 দিন বাদে আপনাকে সেটা পেমেন্ট করতে হবে, আমাকে সেটা পেমেন্ট করতে হবে, সেটাই দেওয়া আছে। আপনার যেমন কার্ডের ভ্যালু থাকবে সেই উপরেই আপনার পেমেন্ট মানে সুবিধাগুলো থাকে। তো যেটা প্রথমে দেখাচ্ছিলাম এই যে হচ্ছে কার্ডটা, এই যে কার্ড, আর এখানে কার্ডের নাম্বার রয়েছে, এখানে কার্ডের নাম দেওয়া রয়েছে, নাম্বার রয়েছে। এছাড়া আমি অন্য সাইডটা দেখাতে চাইছি, এখানে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন, এই যে, আর এইটাতে আমি CVC কোডটা চেপে ধরেছি, আর দেখুন EMI আপনি EMI নেটওয়ার্ক, এটা হচ্ছে EMI, আপনি এই কার্ডের মাধ্যমে যে কোনো কিছু কিনলে এটা EMI কনভার্ট করাতে পারবেন সেটা, এবং যে কোনো জায়গায় আপনার এটা কাজ হবে বা অ্যাপ্লাই করতে পারবেন বা সুবিধা উপভোগ করতে পারবেন। তো এই ছিল আমাদের আনবক্সিংটা, আর আমরা পরের যে ভিডিওটা আনতে চলেছি সেটা হচ্ছে এটা কীভাবে অ্যাক্টিভেট করা যায়, সে পরের ভিডিওটা দেখুন আর ফলে রাখুন আমাদের ভিডিওতে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করে দিন যারা এই ধরনের ভিডিও দেখতে চাইছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই।